আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, একটা দেওয়ামিল দেওয়া থাকে, কিছু সমন্বয় দেওয়া থাকে। এখন এই সমন্বয়গুলো যদি না থাকতো তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করাটা এত জটিল হইতো না। এখন আপনারা যদি ভালো মতো ফিনান্সিয়াল স্টেটমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই সমন্বয়গুলো সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এবং সমন্বয়গুলোর কি কাজ তা আপনাদের জানতে হবে। আজকে আমি শুরু করব এই সমন্বয়গুলোর সমাধান। প্রথমেই একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি ভুল করে যে সমন্বয়টা, সেটা হচ্ছে ট্যাক্স রিলেটেড। এই ট্যাক্স রিলেটেড সমন্বয় নিয়ে আজকে আমি শুরু করব। প্রথমেই সহজ একটা ট্যাক্স রিলেটেড সমন্বয় প্রশ্নের মধ্যে যে সমন্বয় থাকে ওইখানে সিম্পল একটা কথা থাকে, এস্টিমেটেড ট্যাক্স একটা পার্সেন্টেজ উল্লেখ থাকে, যেমন 50%, 60%, 40%, যে কোনো একটা পার্সেন্টেজ উল্লেখ থাকতে পারে। ক্লিয়ার বলে এস্টিমেটেড ট্যাক্স 50%, মানে ধার্য করা হয়েছে 50% ট্যাক্স দেওয়া হবে। আমরা 50%ই ধরি একটা রাউন্ড ফিগারের জন্য। এখন আরেকটু একটু পেছনে যাওয়া দরকার আর একটু বিস্তারিত আলোচনার জন্য, বোঝার জন্য। আমাদের যে ইনকাম স্টেটমেন্ট, এই ইনকাম স্টেটমেন্টের স্ট্রাকচারটা সবাই জানে, তবুও আমি একটু রিপিট করাতে চাই, মনে করা দিতে চাই আপনাদেরকে। ইনকাম স্টেটমেন্টে তিন ধরনের ইনকাম বা প্রফিট বের হয়, একটা হচ্ছে গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট আর নেট প্রফিট। এই যে ট্যাক্স যে ধরতে হয় 50%, এই নেট প্রফিটের ওপর 50%, 60%, যত পার্সেন্টই বলুক। আমি আবারও বলি, সমন্বয় ক্লিয়ার থাকবে, এস্টিমেটেড ট্যাক্স 50% বা একটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে। এখানে 50% কার ওপর করব, গ্রস প্রফিট, অপারেটিং প্রফিট? না 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 না, নেট প্রফিট। ধরেন আপনি বের করেছেন নেট প্রফিট 50,000 টাকা, এই 50,000 থেকে মাইনাস ট্যাক্স 50% করলে কত হয়, 25,000 টাকা। এই 25,000 টাকা মাইনাস করবেন তাহলে আলটিমেটলি শেষমেশ কত থাকে, 50 - 25 = 25,000। এটা হচ্ছে আফটার ট্যাক্স নেট ইনকাম। ট্যাক্স বাদ দেওয়ার পরে যে ইনকামটা রইল সেটা হচ্ছে আফটার ট্যাক্স নেট ইনকাম। আর যদি ট্যাক্স না থাকতো তাহলে ওই যে 50,000 ওইটাই ছিল আফটার ট্যাক্স, কারণ ট্যাক্স নাই। আর যেহেতু ট্যাক্স আছে, ওই 50,000 হচ্ছে বিফোর ট্যাক্স। এই 50 থেকে মাইনাস 25,000 ট্যাক্স বাদ দিলাম তাহলে কি থাকলো, বাকি 25,000 আফটার ট্যাক্স নেট ইনকাম। এটা হচ্ছে একটা কাজ। আমরা জানি সমন্বয়গুলো অন্তত দুইটা জায়গায় কাজ হয়, এই যে 25,000 টাকা, এই 25,000 টাকা আমরা কারেন্ট লাইবিলিটিসে দেখাবো, আমাদের ব্যালেন্স শিটে। এটা হচ্ছে প্রথম একটা কাজ ট্যাক্স রিলেটেড। সিম্পল সমন্বয় কি বলছে, এস্টিমেটেড একটা পার্সেন্টেজ উল্লেখ আছে। এখন মাঝে মাঝে পার্সেন্ট না বলে সরাসরি টাকার অ্যামাউন্ট থাকে, যেমন বললো কোম্পানি ধার্য করছে ট্যাক্সের পরিমাণ 10,000 টাকা, এস্টিমেটেড ট্যাক্স অ্যামাউন্ট টাকা 10,000। তাহলে ওই যে আবার আগে তো পার্সেন্ট করে বের করতাম, এখন জাস্ট ওই যে নেট ইনকাম বের করছি না, ওই নেট ইনকাম থেকে মাইনাস ট্যাক্স 10,000 টাকা, তাহলে কত রইল, ধরলাম নেট ইনকাম 50,000 টাকাই আছে, মাইনাস ট্যাক্স 10,000 টাকা, তাহলে আফটার ট্যাক্স নেট ইনকাম কত রইল, 40,000 টাকা। তারপরে এই যে 10,000 টাকা ট্যাক্স যেটা সমন্বয় বলে দিছে ধরতে, এটাকে আবার আমরা কোথায় নিয়ে যাব, কারেন্ট লাইবিলিটিস। তাহলে একটা সমন্বয় আমরা শিখলাম যে এস্টিমেট আনুমানিক ধার্য করে দেয় যে এত টাকা ট্যাক্স বা এত পার্সেন্ট ট্যাক্স, এটাকে আমরা দুটা জায়গায় দেখাবো, নেট ইনকাম থেকে মাইনাস করে দিব, মানে ইনকাম স্টেটমেন্টে দেখাবো, এবং আমাদের ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটিসে দেখাবো। আশা করি সহজ সমন্বয়টা আপনারা পারবেন। আগামী ক্লাসে আরো বিস্তারিত আরো জটিল ট্যাক্স রিলেটেড সমন্বয় নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।